এখান থেকে মূলত আলোচনা শুরু, সেটা হলো বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের বিক্রিয়া ও মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন। তো তোমাদের বজ্রপাত, বজ্রপাতটা জানো, বজ্রপাতে অনেক মানুষ মারা যায় বা অনেক ক্ষতি সম্মুখীন হতে হয়, কিন্তু এই সৃষ্টিকর্তা বজ্রপাতটা দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের অনেক বড় উপকার করছে। তো বিষয়টা কেমনভাবে উপকার করছে, এই যে আমাদের মাটিতে যে সারগুলো হয় বা মাটির উর্বরতা বৃদ্ধিতে কিন্তু এই যে বজ্রপাত কিন্তু ভূমিকা রাখে। এবং এই যে বজ্রপাতের সময় মূলত কী ঘটে, নাইট্রোজেন, মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন ঘটে, অর্থাৎ নাইট্রোজেনটা মাটির মধ্যে প্রবেশ করে। তো কীভাবে প্রবেশ করে, কী কী হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু। তো এই বিষয় হলো, প্রথমে একটা কথা বলা আছে, দেখো প্রাকৃতিক এক নম্বর পয়েন্ট দিয়ে বলছে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, আর দুই নম্বর পয়েন্টে বলছে দেখো বাণিজ্যিক প্রক্রিয়ায় নাইট্রোজেন ফিক্সেশন, আর এরপরে আরও একটা পয়েন্ট পরবর্তীতে আছে দেখবা যে বায়োলজিক্যাল ফিক্সেশন আছে, তারপরে আছে উদ্ভিদ থেকে প্রোটিন প্রাণী দেহে, এরকম তিন চারটা ফিক্সেশন আছে। তো বিষয় হলো আমাদের প্রথম যেটা আছে সেটা দেখো, প্রথমে আছে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন কীভাবে ফিক্সেশন হচ্ছে। তো যখন বজ্রপাতটা হয় না, ওই বজ্রপাতের সময় কিন্তু আমাদের তাপমাত্রা থাকে হলো 3000 ডিগ্রি সেলসিয়াস, 3000 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপমাত্রা বজ্রপাতের সময় উৎপন্ন হয়। এখন আমাদের বায়ুতে কি অক্সিজেন থাকে, আর এই বজ্রপাতের সময় মানে আমাদের বায়ুতে নাইট্রোজেনও থাকে অক্সিজেনও থাকে। তোমাদের পড়াইছিলাম নাইট্রোজেন থাকে 78.03%, অক্সিজেন থাকে 20.95%। তো এই যে জিনিসটা তোমাদের পড়াইছিলাম, বায়ুতে অক্সিজেন আছে নাইট্রোজেন আছে, এখন যখনই বজ্রপাত হবে এগুলো কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় বিক্রিয়া করে না, বায়ের মধ্যে যে গ্যাসগুলো আছে ওগুলো কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় বিক্রিয়া করে না, কিন্তু যখনই আমাদের বজ্রপাত হয় তখনই আমাদের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়, 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়। এবং এই সময় কী হয়, এই যে নাইট্রোজেন থাকে এই যে অক্সিজেন থাকে, এই দুটো বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, কি তৈরি করে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। আচ্ছা নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো, এই নাইট্রিক অক্সাইড কী কাজে লাগে, এই নাইট্রিক অক্সাইড, তাহলে তোমাদের উপরে পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় বা বজ্রপাতের সময় বায়ুতে কোন গ্যাস তৈরি হয়, সেটা হলো নাইট্রিক অক্সাইড, মাথায় রেখো NO। এরপরে দেখো এই যে নাইট্রিক অক্সাইডটা উৎপন্ন হলো এগুলো কোথায় কোথায় ব্যবহার হয়, দেখো এই উচ্চতাপ দহন ইলেকট্রিক পাওয়ার প্লান্টে, তারপরে যানবাহন ইঞ্জিনে, প্লেন ইঞ্জিনে, জ্বালানি দহনে ও বিদ্যুৎকরণে সৃষ্ট তাপমাত্রা বায়ুতে নাইট্রোজেন অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে দেখো কোন কোন জায়গা থেকে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে সেখানে কিন্তু এখানেও দেওয়া আছে। তো এখন এরপরে কী ঘটে, এরপরে এই যে নাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন হলো, এই নাইট্রিক অক্সাইডটা কী করে, পরবর্তীতে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অধিক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অম্লধর্মী নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করছে। দেখো তাহলে নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করলো। এরপরে কী হয়, এরপরে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, এটা পরবর্তীতে কী হয়, পানির সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই উৎপন্ন নাইট্রিক অ্যাসিড কী হয়, এই উৎপন্ন নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে মাটিতে মিশে যায়। এটা তো বুঝতে পারছো, বৃষ্টি পানির সাথে মাটিতে মিশে গেল। এখন মাটিতে আমাদের আবার কী হয়, মাটিতে থাকার সাথে সাথে মাটিতে যে ক্ষারীয় পদার্থগুলো থাকে, এটা অ্যাসিড তৈরি হলো। এখন এই মাটিতে যে ক্ষারীয় পদার্থগুলো থাকে, যেমন চুন বা চুনা পাথর, এগুলোর সাথে কী করে, এগুলোর সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কী তৈরি করে, এই দেখো এখানে, তাহলে এই দেখো এই চুনের সাথে বিক্রিয়া করছে নাইট্রিক অক্সাইড করে, এইখানে দেখো দ্রবণীয় নাইট্রেট লবণ তৈরি করছে, অর্থাৎ ক্যালসিয়াম নাইট্রেট লবণ তৈরি করছে। এটা কিন্তু পানিতে দ্রবণীয়, অর্থাৎ মাটিতে মাটির মধ্যে যে কৈশিক পানিগুলো ছিল ওখানে দ্রবীভূত হয়ে যাচ্ছে। দ্রবীভূত হওয়ার পরে তাহলে কিন্তু মাটিতে কিন্তু এইখানে সহজেই কিন্তু এই যে নাইট্রেট মূলকটা কিন্তু এখানে পেয়ে গেছে, ক্যালসিয়াম নাইট্রেটের যে লবণটা তৈরি করলো এখানে কিন্তু নাইট্রেট আয়নটার সহজে মাটি পেয়ে যাচ্ছে। তো এই যে এই প্রক্রিয়াটাই মূলত বলা হচ্ছে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন। এর পাশাপাশি আরও একটা কথা বলা আছে, দেখো বজ্রবৃষ্টির ফলে কী হয়, নাইট্রোজেন গ্যাস মাটিতে নাইট্রেট সার হিসেবে রূপান্তরিত হয়ে নাইট্রোজেন ফিক্সেশন ঘটায়, উদ্ভিদ তাহতে প্রোটিন সংশ্লেষণ সম্ভব হয়, এ প্রোটিন জীবকোষের প্রধান উপাদান হওয়ায় প্রতিটি প্রাণীর দেহ গঠনের জন্য এটা অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান। তাহলে দেখো ঠিক দেখতে পাচ্ছ, তাহলে ওই যে নাইট্রোজেন ফিক্সেশনটা হচ্ছে হওয়ার ফলে উদ্ভিদ কিন্তু তার নিজের দেহের মধ্যে কী তৈরি করে নিচ্ছে, ওই যে প্রোটিন সংশ্লেষণ করে নিচ্ছে। তোমরা তো জানো ট্রান্সক্রিপশান ট্রান্সলেশন এই প্রক্রিয়াগুলো পড়ছিলে, তো ওই যে মানে উদ্ভিদ যে
দেহের মধ্যে প্রোটিন সংশ্লেষণটা করলো, ওই উদ্ভিদটা আমরা সেবন করি, উদ্ভিদের খাদ্য খায়, উদ্ভিদ কোনো কোনো গাছ খায়, গাছের পাতা খায়, এই যে জিনিসগুলো আমরা সেবন করছি আমাদের মধ্যে কিন্তু চলে আসছে। তো এই দেখো নাইট্রোজেন ফিক্সেশনের কিন্তু কতটা গুরুত্ব রয়েছে। তো বজ্রপাত হওয়া মানেই যে খারাপ এমন কিন্তু না, সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করছে ভালোর জন্যই সৃষ্টি করছে। কিন্তু যদিও ওই সময় আমাদের কিছু সমস্যার সৃষ্টি হয়, কারণ ওইখানে আগে কিছু প্লান্ট চৌম্বকীয় যে ইয়েগুলো আছে লম্বা লম্বা যে চুম্বকের তৈরি কিছু ইয়ে ছিল, পাত ছিল, তো সেগুলো মাটির তলায় স্থাপন করা হতো, ফাঁকা জায়গায় গিয়ে স্থাপন করা দেওয়া হতো, যাতে ওই বজ্রপাতের সময় ওই ম্যাগনেটটা আকর্ষণ করে নেয়। কিন্তু বর্তমানে সেগুলো বিভিন্ন মানুষ তুলে নিয়ে গেছে, অর্থাৎ অনেক টাকা পাবে হয়ে চুরি করছিল, যদি ওখানে তেমন কিছু গুপ্তজন ছিল না। তো বিষয় হলো ওই এইভাবে আস্তে আস্তে আমাদের বজ্রপাতের ক্ষতি সম্মুখীন হচ্ছে। তো বজ্রপাতে দেখবা যেগুলো লম্বা লম্বা গাছ থাকে সেগুলোর দিকেই বেশি আকৃষ্ট হয়। হ্যাঁ, ওর অনেক কারণ আছে, ওদিকে এখন না যাবো না। তো বিষয়টা হলো এই যে প্রাকৃতিক পরীক্ষায় নাইট্রোজেন ফিক্সেশনটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা আমার একটু জানাও। আচ্ছা, এখন তাহলে এটা পরীক্ষায় আসতে পারে, আসার মতো খদাকে আসতে পারে, আমার গদাকে দিতে পারে। তো এখন বিষয় হলো এরপরে আছে দেখো বাণিজ্যিক প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবোধন বা ফিক্সেশন। তো বিষয় হলো এই যে বাণিজ্যিক পরীক্ষায় কীভাবে হচ্ছে, অর্থাৎ বাণিজ্যিক পরীক্ষায় আমরা বিভিন্ন ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে আমরা কীভাবে এই নাইট্রোজেনটা ফিক্সেশন করছি, অর্থাৎ নাইট্রোজেন থেকে কীভাবে সার উৎপন্ন করে নিচ্ছি বা নাইট্রোজেন থেকে কীভাবে আমরা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে নিচ্ছি, তো সেই প্রক্রিয়াগুলো আছে। তো এখানে তোমাদের খুব বেশি আলোচনা করবো না আমি, কারণ আমি জাস্ট বিক্রিয়াগুলো দেখাই দেই। এখানে হেবার পদ্ধতি আর অসল পদ্ধতি বায়োলজি, আচ্ছা এই দুইটা বায়োলজিক্যাল ফিক্সেশন পরবর্তীতে। তো এই যে হেবার পদ্ধতি আর অসল পদ্ধতি, অর্থাৎ হেবার পদ্ধতিতে কী হয় অ্যামোনিয়া তৈরি করা হয়, হেবার পদ্ধতিতে কী তৈরি করা হয় অ্যামোনিয়া তৈরি করা হয়। তো হেবার পদ্ধতিতে কী ঘটে, 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 অ্যাটমোস্ফিয়ার চাপ, আয়রন প্রভাবক, আয়রন আর অ্যালুমিনা প্রভাবক, মানে আয়রনটা এখানে প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে আর অ্যালুমিনাটা মেনলি প্রভাবক হিসেবে কাজ করে, করে কী করে অ্যামোনিয়া তৈরি করে। তো এই এই অ্যামোনিয়াটা কী হয়, এই অ্যামোনিয়াটা অসল পদ্ধতিতে এই অ্যামোনিয়াটা অক্সিজেনের সাথে যুক্ত হয় কত তাপমাত্রায়, 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং প্ল্যাটিনাম প্রভাবকের উপস্থিতিতে হয়ে কী করে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে, মানে ওই যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, ওই নাইট্রিক অক্সাইড আর পানি উৎপন্ন করে। এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কী কী উৎপন্ন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, করার পরে কী হয় এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার অক্সিজেন আর পানির সাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। অর্থাৎ আগের যে প্রক্রিয়াটা হয়েছিল ওটা হলো প্রাকৃতিকভাবে হয়েছিল, আর এটা হচ্ছে কি এটা তার পরীক্ষাগারে বা বাণিজ্যিকভাবে মানুষ এটা করছে। তো এটুকু জানলে হচ্ছে। এরপরে আছে বায়োলজিক্যাল ফিক্সেশন, অর্থাৎ দেখো এখানে কীভাবে একটা উদ্ভিদ এখানে দেখো আমাদের যে সবুজ অ্যালগি বা মটর, সিম, ছোলা প্রভৃতি যে উদ্ভিদগুলো আছে যেগুলো শিকড়গুলো মানে মাটিতে সিম্বায়োটিক জীবাণুর যে নাইট্রোজেনটা শোষণ করে। তো বিষয়টা হলো এখানে কী ঘটছে যদি আমি একটু বলি, আমাদের মূলত একটা কথা এখানে লেখা আছে দেখো, পূর্বের দুই বিক্রিয়াতে এতে বায়োর নাইট্রোজেন ফিক্সেশন বেশি ঘটে, অর্থাৎ এই যে বায়োলজিক্যাল ফিক্সেশনে কিন্তু নাইট্রোজেন সংবদ্ধটা বেশি ঘটে। তো এখানে কী হয়, এখানে কিছু মানে এসব ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত মলিবডেনাম অবস্থান ধাতুর যুক্ত কোয়েনজাইম নাইট্রোজেনকে বিজারিত করে অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়াম আয়নে পরিণত করে, মাটির অন্যান্য ব্যাকটেরিয়া দ্বারা কয়েক ধাপে অ্যামোনিয়াম আয়ন জারিত হয়ে প্রথমে নাইট্রিক আয়ন অবশেষে নাইট্রেট আয়নে পরিণত হয়। উদ্ভিদ নাইট্রিক আয়ন শোষণ বিজারিত করে প্রোটিন তৈরি করে এবং উদ্ভিদের মরণের পর মাটির ব্যাকটেরিয়া প্রোটিনকে জারিত করে নাইট্রেট আয়নে পরিণত করে। তো বিষয় হলো দেখো এখানে একটা সাইকেলের কথা বলা আছে, অর্থাৎ চক্র একটা চক্র দেয়া আছে। তো এইখানে দেখো আমাদের উদ্ভিদ কি করে, উদ্ভিদ মাটি থেকে নাইট্রেট আয়ন শোষণ করলো, নাইট্রেট আয়ন শোষণ করার পরে কি হয় এই নাইট্রেট আয়ন থেকে সে প্রোটিন গ্রহণ করে এবং সেই প্রোটিনটা কিসে যায় প্রাণীতে যায়, যখন আমরা প্রাণী ওইগুলো খাই তখন প্রাণীতে চলে আসে। এই প্রাণী থেকে আবার কী হয়, প্রাণী থেকে আবার মানে আমরা যখন মরে যাচ্ছি পচন হচ্ছে তখন এই যে আমাদের মাটিতে যে ডিনাইট্রিফাইং যে মানে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো আমাদেরকে পচন করে দেয়,
করে গ্যাস হয়ে বায়ুমণ্ডলে উড়ে যায়। তো বায়ুমণ্ডলে উড়ে গেলে মানে বায়ুমণ্ডলে কিন্তু আবার সেই নাইট্রোজেন গ্যাস চলে গেছে, আবার বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস গেলে এখানে বিদ্যুৎ ক্ষরণে নাইট্রিক অ্যাসিড রূপে আবার মাটিতে চলে আসছে। আর এর মাঝখানে কয়েকটা প্রক্রিয়া ঘটে। দেখো, এই প্রাণী সরাসরি যখন মরে যায় তখন তো দাহ করে দেয় কারো বা মাটিতে পুঁতে দেয়, মানে কবর দিয়ে দেয়। তো বিষয় হলো এইখান থেকে কিন্তু পচে গিয়ে মাটিতে ওই যে নাইট্রিফাইং অর্থাৎ মাটির মানে উদ্ভিদ থেকে যে নাইট্রোজেনটা সংবর্ধন করছিল বা প্রোটিনটা সংশ্লেষণ করছিল মানে মানুষ ধারণ করছিল সেটা কিন্তু মাটিতে আবার দিয়ে দেয়। একইভাবে এই উদ্ভিদ যখন মরে যাচ্ছে পচে যাচ্ছে তখন কিন্তু এটা আস্তে আস্তে আবার কী হয় মানে আমাদের বায়ুমণ্ডলে কিন্তু কিছু গ্যাস ছেড়ে যায়। তো এইভাবে চক্রটা সম্পন্ন করে। তো চক্রটা ততটা গুরুত্বপূর্ণ না অর্থাৎ আসে না ততটা। তো এখানে দেখো এরপরে আসে উদ্ভিদ থেকে প্রোটিন প্রাণী দেহে আসছে কিভাবে। তো দেখো এই যে প্রাণীকলে উদ্ভিদ মানে প্রাণীকল আমরা উদ্ভিদ খেয়াই খেয়ে প্রোটিন গ্রহণ করি এবং বর্জ্য প্রস্রাবে ইউরিয়া রূপে তা ত্যাগ করে দেয়। অর্থাৎ ইউরিয়া রূপে এই যে না ইউরিয়া সংকেত দেওয়া আছে, দেখো এই ইউরিয়া রূপে কিন্তু আমরা সেই নাইট্রোজেনটা বের করে দিচ্ছি। এরপরে কী হয়, এরপরে আমাদের যে মাটির আমাদের যখন মরে যাচ্ছি তখন মরণের পর আমাদের দেহের যে প্রোটিন ছিল সেগুলো মাটির ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে কী হয় নাইট্রিক আয়ন আর নাইট্রেট আয়নে, প্রথমে নাইট্রিক আয়ন হয় পরবর্তীতে আবারও সে নাইট্রেট আয়নে পরিণত হয়ে যায়। তো এখানে কিছু কথাবার্তা আছে, তোমরা রিডিং করে নিও। এরপরে অত এখানে নাইট্রোজেন চক্রের কথা বলা আছে যে আমাদের প্রায় 78% নাইট্রোজেনটা আমরা আস্তে আস্তে ফেরত পেয়ে যাই এই চক্রের মাধ্যমে। তো এই চক্র পড়লা এতক্ষণ ধরে কিছু চক্র, তো সেই চক্র দিয়ে এখানে একটা নাইট্রোজেন চক্রের সংজ্ঞা দিয়েছে। দেখো যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দ্বারা বিভিন্ন যৌগে পরিণত হয় এবং সেসব যৌগ মাটিতে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে পুনরায় নাইট্রোজেন রূপে বায়ুমণ্ডলে ফিরে আসে। প্রকৃতিতে নাইট্রোজেনের রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন চক্র। অর্থাৎ স্বাভাবিক জিনিস, তোমরা বুঝলে। এখানে দেখো তোমাদের এখান থেকে আস্তে আস্তে মুখস্থবিদ্যা টপিকগুলো একটু বেশি আসবে, শেষের দিকে কিছু মানে বোঝার টপিক আছে সেগুলো পড়তে হবে। আর আমি মুখস্থবিদ্যা যে টপিকগুলো আছে তাগাই দিচ্ছি, তার পাশাপাশি বলে দেবো কীভাবে মনে রাখতে হয় সে জিনিসটা তো তোমরা জানোই। তো আমাদের প্রথমে এখানে দেখো কিছু কথাবার্তা আছে, আমাদের বায়ু দূষক প্রথম পয়েন্ট আছে, আমাদের শিল্পে যে গ্যাসীয় বর্জ্য আর বায়ু দূষণ আছে। তো আমাদের প্রথমে আছে বায়ু দূষক অর্থাৎ আমাদের যে বায়ুমণ্ডলকে যে যখন আমাদের যে প্রত্যেকটা গ্যাসের একটা সহনশীল মাত্রা থাকে, তো ওই সহনশীল মাত্রাটা যখন অতিক্রম করে যায় তখন দেখা যায় সেটাকে আমরা বায়ু দূষক রূপে গণ্য করি। যেমন কার্বন ডাইঅক্সাইড দেখো বায়ুতে থাকা প্রয়োজন, কারণ উদ্ভিদ তো কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে খাদ্য তৈরি করে, তাই না? তো কিন্তু যদি এরকম দেখা যায় যে এটা যে কার্বন ডাইঅক্সাইড যে মাত্রাটা আছে সেই মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের প্রাণীদের জন্য আবার সেটা ক্ষতিকর হয়ে যায়। তো এই কারণে এটাকে তখন দূষক রূপে আমরা গণ্য করব। তো এরকমভাবে আমরা দূষকটা গণ্য করি। তো বায়ু দূষকের মধ্যে কিছু দূষক আছে যেগুলো প্রাইমারি দূষক, তো প্রাইমারি দূষক আর এক কিছু আছে সেকেন্ডারি দূষক। তো প্রাইমারি দূষক জিনিসটা কি, সেকেন্ডারি দূষক জিনিসটা কি? তো প্রাইমারি দূষকটা এমন যে বায়ুতে যে গ্যাসগুলো আছে সেগুলো যদি দূষক রূপে কাজ করে তাহলে সেটা হলো প্রাইমারি দূষক। এবং এই প্রাইমারি দূষকের সাথে যদি মানে প্রাইমারি দূষক যদি বিভিন্ন বিক্রিয়া করে পরিবর্তিত হয়ে যায় তাহলে সেটাকে বলা আছে সেকেন্ডারি দূষক। তো কেমন দেখো, এখানে দেখো সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড কি প্রাইমারি দূষক, কিন্তু এইখানে আবার দেখো সালফার ট্রাইঅক্সাইড হলো সেকেন্ডারি দূষক। সালফার ট্রাইঅক্সাইড সেকেন্ডারি দূষক কেন, এই যে প্রাইমারি দূষক ছিল এর সাথে একটা অক্সিজেন যুক্ত হয়েছে, হাঁপানো অক্সিজেন যুক্ত হয়েছে হয়ে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করছে। তো এই যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করলো অর্থাৎ প্রাইমারি দূষকটা পরিবর্তিত হয়ে কিসে রূপান্তরিত হয়েছে, সেকেন্ডারি দূষকে রূপান্তরিত হয়েছে। তো এখানে তোমাদের এমসিকিউ আসতে পারে নিচের কোনটি প্রাইমারি দূষক, নিচের কোনটি সেকেন্ডারি দূষক, নিচের কোনটি প্রাইমারি দূষক নয়, এভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। তোমরা উদাহরণগুলো দেখে রেখো, তো উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবা সহজে যে দেখো কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকছে। তারপরে ধুলিকণা, ছাই, ধোঁয়া, হাইড্রোকার্বন এইগুলো। আর সেকেন্ডারি দূষকের ক্ষেত্রে দেখো সালফার ট্রাইঅক্সাইড আছে, তারপরে সালফিউরিক অ্যাসিড বাষ্প আছে। এরপরে আরও একটা কথা আছে, দেখো পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট অর্থাৎ প্যান্স বলা হয়, প্যান্স এর পূর্ণ রূপ হলো পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট, পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট। তো এই যে প্যান্স, এই প্যান্সের মধ্যে কিছু গ্যাস থাকে যেটা আমাদের পরবর্তীতে আসে, তো আমরা মানে এর পরবর্তী পেজে আসে সেটা সেখানে আলোচনা করবো। এরপরে দেখো এরপরে আছে দূষকের গ্রাহক,
অর্থাৎ আমাদের যে রিসেপ্টর যেগুলো থাকে পলিউশনের আমাদের যে দূষকগুলোকে গ্রহণ করার জন্য, তো বিষয় হলো এখানে বলছে দেখো কোনো একটা দূষকের প্রভাবে পড়া হয়ে যায়। আচ্ছা এরপরে দেখো আমি যেটা বলছিলাম দূষকের গ্রাহক অর্থাৎ দূষক কিছু গ্রহণ করে, এই দূষক গ্যাসগুলোকে বিভিন্ন রিসেপ্টর সাইট গ্রহণ করে। তো বিষয় হলো আমাদের যে কিছু আছে দেখো সিঙ্ক অফ পলিউট্যান্টস অর্থাৎ দূষকের কিছু সিঙ্ক আছে, অর্থাৎ এই দূষকগুলোকে শোষণ করে নেবে। কারা? পরিবেশের কোনো মাধ্যম অনবরত কোনো দূষকের সাথে বিক্রিয়া করে দূষককে শোষণ বা পরিমাণে হ্রাস করতে পারলে তখন ওই মাধ্যমটিকে বলা হবে কি দূষকের সিঙ্ক। মাথায় রেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, দূষকের সিঙ্ক বলা হবে। তো আমাদের যে বায়ুতে দূষকের দেখো বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড থাকে, এই কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক হলো দেখো সমুদ্রের পানি, সবুজ উদ্ভিদ। তো বিষয় হলো কীভাবে সিঙ্ক হচ্ছে তাহলে তোমরা কিন্তু বেসিক্যালি নিজেরাই বুঝতে পারছো। দেখো সবুজ উদ্ভিদ কি কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয়, নিয়ে কিন্তু পরিমাণে হ্রাস করে দিচ্ছে। তারপরে আমাদের যে সমুদ্রের পানিতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিছুটা শোষিত হয়ে যায়। এই জিনিসগুলোকে বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক। প্রত্যেকটা গ্যাসের জন্য প্রত্যেকটা যে দূষকের জন্য আলাদা আলাদা সিঙ্ক থাকে। যেমন দেখো এরপরে পরবর্তীতে আছে দেখো যে মানে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড যে বাষ্পটা ছিল ওটা তো একটা প্রাইমারি মানে সেকেন্ডারি দূষক ছিল। তো ওই দূষকের সিঙ্ক হলো দেখো চুনাপাথর, চুনাপাথরের উৎস। অর্থাৎ চুনাপাথর জাতীয় যেগুলো আছে সেগুলো ওই গ্যাসকে সাথে বিক্রিয়া করে কী হয় প্রসম বিক্রিয়া ঘটায়, প্রসমন বিক্রিয়া ঘটিয়ে ওটাকে হ্রাস করে দেয়। তো এখানে বিক্রিয়া করে দেওয়া আছে দেখো কার্বন ডাইঅক্সাইড পানি যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে। তারপরে এখানে যেই চুনাপাথরের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কী উৎপন্ন করতেছে, ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড, পানি। তো এখান থেকে এমসিকিউ আসবে, তোমাদের রিটেনে খুব বেশি আসে না। এখানে একটা কথা আছে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের নিরাপদ মাত্রা 0.15 ppm, কার্বন মনোঅক্সাইড গ্যাসের, তাহলে কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে 0.15, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো 350 ppm, এটাকে বলা হয় পার্টস পার মিলিয়ন, ppm একক। আমরা এটা তৃতীয় অধ্যায়ে এটা নিয়ে প্রচুর জানবো, অর্থাৎ ppm, ppb, ppt এরকম কিছু একক আছে, সেগুলোকে ঘনমাত্রা প্রকাশের জন্য ব্যবহার করা হয়। তোমরা যেমন ঘনমাত্রা মোলারে প্রকাশ করো, আলাদা আলাদা এককে প্রকাশ করা যায়, নর্মালিটি আছে, মোলারিটি আছে, এরকম অনেক কিছু রাশি আছে। তো সেগুলো আমরা ওইখানে তৃতীয় অধ্যায়ে গিয়ে ইনশাল্লাহ সেকেন্ড পার্টে তৃতীয় অধ্যায়ে আলোচনা হয়ে যাবে। তো এখন আপাতত এখানে এককগুলো মনে রাখার জন্য রাখো, কার্বন মনোঅক্সাইডের নিরাপদ মাত্রা 0.15 ppm, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের নিরাপদ মাত্রা কত 350 ppm, সালফার ডাইঅক্সাইড গ্যাসের নিরাপদ মাত্রা কত 0.05 ppm। এখানে একটা কথা আছে দেখো TLD, এখানে TLD দ্বারা মূলত বোঝানো হলো সর্বোচ্চ কতটা গ্রহণ করতে পারে, অর্থাৎ যে ত্রিজল্ড লিমিটিং মানে লিমিটিং ভ্যালু, অর্থাৎ এখানে যে সর্বোচ্চ একটা গ্যাস সর্বোচ্চ কতটা সহনশীল করতে পারে সেটাকে বলা হচ্ছে TLD। তো আমাদের এই যে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে তুমি নিরাপদ মাত্রা বলতে পারো বা সর্বোচ্চ সহনশীলতা মাত্রাও বলতে পারো। তো এইখানে এই যে পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে দেখা যায় MCQ-এ, যদি এটা তোমাদের পরবর্তীতে একটা শখে দেওয়া আছে এই শখটা দেখলে হয়ে যাচ্ছে। তার পাশাপাশি এখানে একটা কথা বলা আছে দেখো যে জলীয় দ্রবণের pH 5.5 থেকে 9 মধ্যে থাকলে সিঙ্কে পরিত্যাগ করা উচিত। এটা তোমাদের বইয়ে নাই, লিখে রাখতে পারো, জলীয় দ্রবণের pH 5.5 থেকে 9 মধ্যে থাকলে তাকে সিঙ্কে মানে পরিত্যাগ করা উচিত। আর এখানে কিছু সেই দেখো গ্যাস আছে আর তার কিছু নিরাপদ সর্বোচ্চ মাত্রা আছে, এখান থেকে কিন্তু MCQ এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে কিছু এরপরে কয়েকটা শখ দেখবা, এই শখগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে MCQ তৈরি করা হয়, তো তোমাদের বোর্ড কোশ্চেন লক্ষ্য করলে পেয়ে যাবে। তো এখানে অনেকগুলো গ্যাস আছে দেখো, সালফার ডাইঅক্সাইড 0.05 ppm, তারপর সালফার ট্রাইঅক্সাইড 0.02 ppm, তো সবগুলো পড়বা, রিডিং দেবা, তার মধ্যে এই যে 3, 4, 5, 6 এই চারটা পয়েন্ট যেন মিস না হয়, 3, 4, 5, 6 এই চারটা পয়েন্ট যেন মিস না হয়। এখানে দেখো কার্বন মনোঅক্সাইডের কত 0.15 ppm, এরপরে দেখো কার্বন ডাইঅক্সাইডের কত 350 ppm, এরপরে দেখো সেই নাইট্রিক অক্সাইড NO এর ক্ষেত্রে দেখো 350 ppb, অর্থাৎ পার্টস পার বিলিয়ন, আগেটা ছিল ppm আর এটারটা কিন্তু ppb, এককটা কিন্তু মাথায় রেখো। তো কার্বন মানে নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে কত 350 ppb, আর NO2 অর্থাৎ নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত 250 ppb। তো দেখো এখানে NO যখন ছিল তখন 350,
আর যখন এনও টু হচ্ছে তখন 250। তো তোমরা এভাবে মনে রাখতে পারো, এখানে টু এসে গেছে তো এখান থেকে আমরা 250 হবে, এভাবে মনে রাখতে পারো। আর এনওর ক্ষেত্রে কত? 350 PV, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যতটা, এই যে নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রেও ততটা, অর্থাৎ এটা হলো নিরাপদ সর্বোচ্চ মাত্রা, অর্থাৎ যেটাকে বলা হয় TLD, তুমি একটু আগে দেখছো, নিরাপদ সর্বোচ্চ মাত্রা বা নিরাপদ সহনশীল মাত্রা। তো এখান থেকে এই ইম্পর্টেন্ট, এখান থেকে কিছু MCQ দেখা দেয়। এখান থেকে কার্বন মনোঅক্সাইডকে বলা হয় নীরব ঘাতক গ্যাস, পরীক্ষায় যদি আসে নিচের কোনটি নীরব ঘাতক সেটা হলো কার্বন মনোঅক্সাইড। এর পাশাপাশি এখানে কিছু আছে, দেখো যে সালফার ডাইঅক্সাইড, অর্থাৎ সালফার যেখানে থাকবে বুঝবে সেটা শ্বাসকষ্ট সৃষ্টি করবে। তো শ্বাসকষ্ট, এবার শ্বাসকষ্টে তোমরা মেসেঞ্জারে যেমন বাংলাদেশ টাইপ করো ওরকমভাবে মনে রাখো, সালফার থাকলে সেখানে শ্বাসকষ্ট হবে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড গ্যাস কী করবে, শ্বাসকষ্ট সৃষ্টি করবে। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী করে, গ্রিন হাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। কার্বন ডাইঅক্সাইড কী করে, গ্রিন হাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। তো মাথায় রেখো গ্রিন হাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে কোনটা, কার্বন ডাইঅক্সাইড। এর পাশাপাশি কিছু কথা আছে পরবর্তীতে, দেখো যে এনও এনও টু ও থ্রি অন্যতম বায়ু দূষক, ডিজেল ইঞ্জিনে দহনমুক্ত হাইড্রোকার্বন এবং ফ্রি রেডিকেল মিলে পারঅক্সি অ্যাসিল নাইট্রেট প্যান্স সৃষ্টি হয়। তাহলে তোমার যদি পরীক্ষায় আসে নিচের কোনটি প্যান্স এ থাকে না বা নিচের কোনটি প্যান্স এর জন্য প্রয়োজন, দেখো এই যে প্যান্স পারঅক্সি অ্যাসিল নাইট্রেট, এই পারঅক্সি অ্যাসিল নাইট্রেটের এখানে দেখো সংকেতটা দেওয়া আছে, তো সংকেতটা দরকার নাই, MCQ যেহেতু আসে তো প্যান্স বা কথাকেও আসতে পারে। প্যান্স বলতে কী বোঝো, পারঅক্সি অ্যাসিল নাইট্রেট এক্ষেত্রে কী কী থাকে, কী কী গ্যাস থাকে, দেখো নাইট্রিক অক্সাইড থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে, ওজোন গ্যাস থাকে, আর কিছু বায়ু দূষক থাকবে যেমন দহন মুক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ যেগুলো যে হাইড্রোকার্বনগুলো পুরোপুরি দহন হয় না, এগুলো মিলে একসাথে কী হয়, প্যান্স গঠিত হয়। দেখো এখানে হাইড্রোকার্বন মিশ্র এগুলো একসাথে যুক্ত হয়ে প্যান্স গঠিত হয়েছে। তো এখানে সালফার ডাইঅক্সাইড কিন্তু নাই, মাঝে মাঝে একটা প্রশ্ন আমি মানে চোখে আসছিল আমার, যেখানে সালফার ডাইঅক্সাইড অপশানে ছিল, নিচের কোনটি প্যান্সে থাকে না এমন ভাবেছিল। এর পাশাপাশি কিছু কথাবার্তা এখানে আছে, আমাদের এখান থেকে আর কী দাগায় দেবো, এখান থেকে দাগানো আছে, এগুলো রিডিং দিও তোমরা। এখানে গ্রিন হাউস গ্যাস হলো 30টার মতো গ্রিন হাউস গ্যাস রয়েছে, আর গ্রিন হাউসের মধ্যে তাপমাত্রা কত থাকে, 38°C থেকে 39°C-এর মধ্যে থাকে। এখন বিষয় হলো গ্রিন হাউসটা তোমাদের একটু বলি, তোমরা এর আগেও গ্রিন হাউস গ্যাস সম্পর্কে পড়ছো বা গ্রিন হাউস সম্পর্কে পড়ছো, গ্রিন মানে সবুজ, হাউস মানে বাড়ি, তোমরা সবুজ বাড়ি বলতা। তো বিষয় হলো বিষয়টা এখানে কী ঘটে, গ্রিন হাউস এটা একটা কাঁচ নির্মিত ঘর। এখন এই কাঁচ নির্মিত ঘর কেন করা হচ্ছে, ধরে নাও এখন একটা বরফ এলাকা, অর্থাৎ যেসব দেশগুলো আছে সেখানে সব সময় হলো তুষার পড়ে, তো তুষার পড়লে কী হয়, মাটিতে তুষার জমে যায়, বরফের স্তর হয়ে যায়, তো সেখানে তো আমরা শাকসবজি রোপণ করতে পারবো না, তাই না? তো এই ক্ষেত্রে এই যে বরফ অঞ্চল, এই অঞ্চলে তো তাদেরকে বাঁচতে হবে, শাকসবজি বা তাদের যে খাদ্যটা উৎপাদন করতে হবে, তো সেক্ষেত্রে তারা কী করে, তারা সেক্ষেত্রে গ্রিন হাউস তৈরি করে, অর্থাৎ একটা কাঁচ নির্মিত ঘর তৈরি করে। তো কাঁচ নির্মিত ঘর তৈরি করে কী করে, ওই কাঁচ নির্মিত ঘরের মধ্যে যে অক্সিজেনগুলো আছে সবগুলোকে বাইরে বের করে দেয়, বিভিন্ন মেশিন আছে, মেশিনের মাধ্যমে ওই কাঁচ নির্মিত ঘরের মধ্যে থেকে যে অক্সিজেন গ্যাসগুলো আছে সবগুলোকে বাইরে বের করে দেয়, দিয়ে কী করে ওর মধ্যে কিন্তু গাছ রোপণ করে দেয়, শাকসবজি সব রোপণ করলো। এখন রোপণ করলে ওখানে কী হয়, আসলে ওখানে এই যে আমাদের বায়ুমণ্ডলে যে মানে আমাদের যে সূর্যের আলোটা আসে, সূর্যের আলোটা আসলে আমি তোমাদের বলছিলাম যে যেসব জিনিসের তরঙ্গদৈর্ঘ্য খুবই ক্ষুদ্র সেগুলো অনেক দূর থেকে আসতে পারে, তো আমাদের যে সূর্যের আলোর তরঙ্গদৈর্ঘ্য কিন্তু খুবই ক্ষুদ্র, তো এই কারণে ক্ষুদ্রতর তরঙ্গদৈর্ঘ্য হওয়ার কারণে খুব দূর থেকে কিন্তু সূর্যের আলো আসতে পারে। তো এই সূর্যের আলো যখন আসলো, এসে যখন এই কাঁচ নির্মিত ঘরের মধ্যে দিয়ে বা এই কাঁচের মধ্যে দিয়ে, ধরে নে এটা কাঁচ, এই সূর্যের আলোটা আসছে, এসে এই কাঁচটাকে যখন ট্রান্সফার হয়ে, অর্থাৎ কাঁচটার মধ্যে দিয়ে এই ঘরের মধ্যে, এই যে কাঁচ নির্মিত ঘর ছিল তার মধ্যে প্রবেশ করবে, তখন এই তরঙ্গদৈর্ঘ্যটা এরকম বড় বড় হয়ে যাবে, অর্থাৎ আগে ছিল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য, পরবর্তীতে যখন কাঁচের মধ্যে প্রবেশ করবে তখন সেটা হয়ে যাবে বড় তরঙ্গদৈর্ঘ্যের। কারণ যখনই বড় তরঙ্গদৈর্ঘ্য হয়ে যাচ্ছে তখন কিন্তু আর এখান থেকে আর বেরোতে পারছে না, অর্থাৎ একবার যদি ছোট তরঙ্গদৈর্ঘ্য এই কাঁচের মধ্যে ঢুকছে। আচ্ছা, তো তোমাদের যেটা বলছিলাম যে এই যে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট যে সূর্যের আলোটা এর মধ্যে প্রবেশ করলো, করে সেটা বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে পরিণত হয়, ফলে কী হয় সেটা আর এই কাঁচকে অতিক্রম করে বাইরে চলে আসতে পারে না। তো তাহলে কী হয়, ওর মধ্যে কিন্তু ওই আলোটা থেকে যাচ্ছে এবং ওই ঘরটাকে উষ্ণ করছে, অর্থাৎ তাপমাত্রাটা বাড়ায় দিচ্ছে।
তো এই যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে তাপমাত্রা কত দেখা যায়, দেখা যায় 38 থেকে 39 এর মধ্যে থাকে, অর্থাৎ 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, তার মানে বুঝতে পারছো কতটা তাপ। তাহলে দেখো বাইরে কিন্তু, বাইরে কিন্তু বরফ ঝরছে, কিন্তু ওর ভিতরে কিন্তু তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস বা 29 ডিগ্রি মানে 39 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাইরে দেখা যায় বরফ ঝরছে, তার মানে -60 ডিগ্রি বা তারও কম তাপমাত্রা কিন্তু এরকম থাকে, বা কখনো 4-6 ডিগ্রি সেলসিয়াস থাকে, তো সেটা মানে কতটা ঠান্ডা। তো সেখানেও কিন্তু এই তাপমাত্রা প্রদান করা যায়, এবং এই তাপমাত্রা দেওয়ার ফলে কী হয় যে উদ্ভিদ যে সবজিগুলো তারা চাষ করবে সেটা কিন্তু করতে সক্ষম হয়। তো এটাই মূলত হলো গ্রিন হাউস গ্যাস, বা গ্রিন হাউস গ্যাসটা কাজ করে, অর্থাৎ শীত প্রধান দেশে এই যে গ্রিন হাউসটা তৈরি করা হয়, এটা গ্রিন হাউস সম্পর্কে বললাম তোমাদের। তো এই জিনিসটা বুঝছো কি না, হ্যালো বুঝতে পারছো তোমরা, নাহলে বলো আমি আবার বলবো, সমস্যা নাই। আচ্ছা, তো যেটা বলছিলাম দেখো, এখন হচ্ছে পৃথিবীর গ্রিন হাউস, অর্থাৎ আমাদের পৃথিবীটাও কিন্তু একটা গ্রিন হাউসের মতো কাজ করছে। এখন আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তোমরা জানো। এখন এই পৃথিবীর মধ্যে কী হয়, পৃথিবীর মধ্যে যে আলোটা আসে, সে আলোটা এসে কিন্তু আমাদের ভূপৃষ্ঠের যে হেমোস্ফিয়ার অঞ্চলের যে গ্যাসগুলো ছিল, দেখো বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন, অক্সিজেন, ওজোন অনুসারে বিক্রি মানে আমাদের বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো আছে সেগুলো কী হয়, কার্বন ডাইঅক্সাইড আর পানি, এগুলো কিন্তু থাকে, একসাথে থাকে। তো এর মধ্যে কিছু গ্রিন হাউস গ্যাস থাকে, আমরা গ্রিন হাউস গ্যাস সম্পর্কে পড়বো, যেমন গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি গ্যাস, ওজোন গ্যাস, জলীয় বাষ্প, এগুলো কিন্তু সবই গ্রিন হাউস গ্যাস রূপে কাজ করে। তো গ্রিন হাউস গ্যাস রূপে কাজ করে কেন, কারণ এই যে আলোটা আসলো, আলোটা কিন্তু এরা শোষণ করে, অর্থাৎ এরা ধরে রাখে। তো এদের কিন্তু তাপমাত্রা বাড়ানোর ক্ষমতা আছে, তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি পরিমাণ তাপ ধরে রাখতে পারে, এই কারণে কিন্তু আমাদের আস্তে আস্তে গ্রিন হাউস গ্যাসের প্রভাবটা কিন্তু বাড়ছে, আমাদের তাপমাত্রা বাড়ছে, আমাদের যে উপকূলীয় অঞ্চলের যে বরফগুলো আছে সেগুলো গলে যাচ্ছে, তো পৃথিবী তলিয়ে যাওয়ার সম্ভাবনা চলে আসছে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে, তো এগুলো নিয়ে আমার থেকে বেশি তোমরা জানো, তোমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় সেটা রিসেন্টলি পড়ে আসছো 9-10 থেকে, তো অনেক কথাবার্তা পড়ে আসছো, তো তোমরা বাকিটা পড়ে নিও, আমি জাস্ট এমসিকিউগুলো যেগুলো আসার মতো সেগুলো একটু দাগাই দিয়ে যাই। তো এখানে একটা প্রথম কথা বলা আছে, দেখো গ্রিন হাউস গ্যাস বা আয়ার রশ্মি শোষণের শর্ত, অর্থাৎ ইনফ্রারেড রে, তো এখানে শোষণের শর্ত কিছু বলা আছে, দেখো যে যেসব গ্যাসের অণুতে 3টি বা 4টি পরমাণুযুক্ত থাকে, অর্থাৎ যেমন পানি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন অণু, এবং যাদের আয়ার রশ্মি শোষণ ক্ষমতা থাকে, এরা গ্রিন হাউস গ্যাসের ভূমিকা পালন করে। এখন দেখো এখানে একটা কথা বলা আছে, দেখো নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেনের কোনো গ্রিন হাউস প্রভাব নাই। এখন তোমাদের পরীক্ষায় আসে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, তো এখানে কিন্তু নয় দিয়ে এখান থেকে একটা তুলে দিতে পারে। তাহলে তোমরা মনে রাখবে বায়ুতে যে অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন থাকে, এর কোনো গ্রিন হাউস প্রভাব নাই। আমি যখন কলেজ লাইফে ছিলাম এই অংশগুলো কিন্তু পড়া হতো না, কারণ এতগুলো রিডিং পড়ার সময় করে বা মানে সময় করে পেরতাম না, বা এ হতো না, বা এমসিউ কোন লাইনটা বাদ দিয়ে মানে যখন নিজেরা পড়তে হয় দাগানো থাকে না, তখন কিন্তু মনে হয় সব লাইন থেকে এমসিউ আসতে পারে, সব লাইন ইম্পর্টেন্ট বলে সাল টাল যা আছে গড়ে পড়তে হতো, তাই না? কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা তৈরি করে দেওয়া হচ্ছে, তোমাদের ক্ষেত্রেও আমি দাগাই দিয়েছি যেটুকু, সেই অংশগুলো এমসিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, আর বাকি অংশগুলো তোমরা সময় পেলে রিডিং দিবা, জানতে পারলা, যত জানবে তত লাভ, কারণ তোমার জ্ঞানকে তো কেউ ছিনিয়ে নিতে পারবে না, তাই না? তো বিষয় হলো এখানে যে মানে এমসিকিউ যেগুলো আসার মতো, দেখো নাইট্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন, এই তিনটা গ্যাসের কিন্তু গ্রিন হাউস প্রভাব নাই। এরপরে কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস। আর গ্রিন হাউস গ্যাস আরও কী কী আছে, দেখো জলীয় বাষ্প আছে, মিথেন আছে, আর তারপরে নাইট্রাস অক্সাইড আছে, N2O, নাইট্রাস অক্সাইড, N2 হলো নাইট্রাস অক্সাইড, NO হলো নাইট্রিক অক্সাইড, তোমরা দেখছিলে, এই নাইট্রাস অক্সাইড আছে, তারপরে ফ্রিয়ন আছে, কারণ ফ্রিয়ন বলতে কাকে বলা হয়, ক্লোরোফ্লো কার্বন অর্থাৎ সিএফসিকে বলা হয় ফ্রিয়ন। আর এখানে আছে ওজোন গ্যাস, এগুলো সবগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস রূপে কাজ করে। আর বর্তমান পৃথিবীর গড় তাপমাত্রা ধরা হয় কত, কি বলে, ক্লোরোফ্লোরো কার্বন বা ফ্রিয়ন, এখানে লেখা আছে ফ্রিয়ন, এটা আমরা পরবর্তীতে পড়বো। এই ফ্রিয়ন তোমরা ফ্রিয়ন 11, ফ্রিয়ন 12, ফ্রিয়ন 41, এখন বিভিন্ন ফ্রিয়ন আছে, তো সেই ফ্রিয়নগুলো কীভাবে নামকরণ করা হয় সেগুলো আমরা শিখাবো, আমি ইনশাআল্লাহ আজকে এইগুলো শিখতে পারবা। তো দেখো এখানে আছে এগুলো গ্রিন হাউস গ্যাস, এরপরে একটা আছে পৃথিবীর গড় তাপমাত্রা কত, 15 ডিগ্রি সেলসিয়াসের মতো ধরা হচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা কত, 15 ডিগ্রি সেলসিয়াসের মতো ধরা হচ্ছে, এগুলো এমসিকিউ আসার মতো দেখে নিও। এখানে আছে দেখো গ্রিন হাউস গ্যাস আর তাদের ভূমিকা কতটা, অর্থাৎ দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, গ্রিন হাউস
প্রভাব কতটা 50% অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি বায়ুতে তাপমাত্রা বৃদ্ধিতে তার ভূমিকা রয়েছে 50% অর্থাৎ বায়ুতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত তো এটার কিন্তু ভূমিকা রাখছে মানে কার্বন ডাইঅক্সাইড 50% ভূমিকা রাখছে এরপরে মিথেন আছে 19% সিএফসি আছে 16% ওজন গ্যাস কোথাও 18% লেখা কোথাও 8% লেখা এরপরে নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে 5% জলীয় বাষ্পের ক্ষেত্রে 2% তো এই পার্সেন্টেজগুলো একটু মাথায় রেখো এখান থেকে একবার মেডিকেলে প্রশ্ন আসছিল এই পার্সেন্টেজ থেকে আর এটা কত গুণ প্রভাব একটা একটার কত গুণ এখানে আছে গুণটা ততটা না পড়লাও তবে গুণটা একটা গুণ পড়ো অন্তত এই মিথেন হলো 25 গুণ কার্বন ডাইঅক্সাইডের তুলনায় মিথেনেরটা 25 গুণ এটুকু অন্তত দেখো এরপরে দেখো এরপরে আমাদের গ্রিন হাউসের ভূমিকা আছে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা সবচেয়ে বেশি সেই কথাটা আবারও আছে এর পাশাপাশি এই যে মানে মিথেনের ক্ষেত্রে দেখো 25 গুণ বেশি এটা আগেও পড়িয়ে আসছি আর আমরা যে ওই শকটা পড়লাম এখানে দেখো সেটা একটা চার্ট পাইসেট করে দেয়া আছে দেখতে পাচ্ছ তো এখানে পাইসেটে দেখো অক্সিজেন বা ওজন গ্যাসকে দিছে 8% আর ওপাশে শকে দিছে 18% তো দুই জায়গায় দুই রকম তোমরা দুইটাই মাথায় রাখো আর এখান থেকে তেমন কি পড়বা এখান তেমন কিছু নাই দেখতে পাচ্ছ পড়া কিন্তু খুব কম মানে এমসিকিউর জন্য পড়া খুব কম বাকিটা তোমরা রিডিং দিও জানার জন্য বই যেহেতু আছে কিন্তু এমসিকিউর জন্য কিন্তু পড়া খুব কম আর 2050 সালের মধ্যে এখানে এই কথাগুলো কম বেশি বলা হয়ে গেছে এখানে একটা কথা বলা আছে দেখো যে সিএফসি সময়ের বিভিন্ন ব্যবহার রয়েছে অর্থাৎ সিএফসি গ্যাসগুলোকে ব্যবহার করা দেখো এসি রেফ্রিজারেটর ফ্রিজ বিভিন্ন হিমায়ক যন্ত্রে এই সিএফসি গ্যাস সময় বা ফ্রিয়নগুলো ব্যবহার করা হয় তার পাশাপাশি আরও কিছু যন্ত্র ব্যবহার করা হয় যেমন প্রসাধনী স্প্রে তরল রূপে ফোম শিল্পে ড্রাই ক্লিনার রূপেও কিন্তু সিএফসি ব্যবহার করা হয় এগুলো দেখো আর এখানে ছোটোখাটো যে তথ্যগুলো দাগানো আছে এগুলো তোমাদের শখের মধ্যে ছিল এখানে দেখো একটা কথা আছে 1997 থেকে 1999 এই তিনটা বছর ছিল পৃথিবীর সবচেয়ে বেশি উষ্ণ বছর অর্থাৎ হটেস্ট ইয়ার বুঝতে পারছো সবচেয়ে বেশি গরম ছিল ওই সময় তাহলে কোন তিনটা বছর 1997 থেকে 1999 এরপরে এখানে কি আছে দেখো আমাদের 2050 সালের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হতে পারে কতটা 18% হতে পারে এগুলো পড়ো আর এখান থেকে জেনে নাও দিয়ে কিছু কথাবার্তা আছে অর্থাৎ আমাদের যে সূর্যালোকটা আসে আপতিত সূর্যালোকের সূর্যরশ্মি প্রায় 34% ভূপৃষ্ঠ থেকে প্রতিলিপিত হয়ে পুনরায় কিন্তু মহাশূন্যে ফিরে যায় তাহলে বুঝতে পারছো অর্থাৎ আলোর প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার অপবর্তন সমবর্তন সব কিছুই কিন্তু আলো সম্ভব তো এই ক্ষেত্রে আমাদের যে ভূপৃষ্ঠ থেকে মানে আলোটা আসে সূর্যের আলো আসে এটা কিন্তু 34% মতো ভূপৃষ্ঠ থেকে আবার প্রতিফলিত হয়ে পুনরায় মহাশূন্যে চলে যায় তার পাশাপাশি দেখো আমাদের যে বায়ুমণ্ডল স্থলভাগ বা সমুদ্রগতিক 42% শোষিত হয় এর পাশাপাশি দেখো জলরাশিকে বাষ্পীভূত করতে অর্থাৎ যে পানিকে বাষ্পীভূত করে ওই বাষ্পকে আবার পানিচক্রে প্রবাহন রাখার জন্য প্রায় 23% মতো সূর্যরশ্মি ব্যবহৃত হয় এগুলো আছে এগুলো জাস্ট রিডিং দিও খুব বেশি ইম্পর্টেন্ট এমন না এবার একটা গুরুত্বপূর্ণ টপিক সবাই মনোযোগ দিও অর্থাৎ সিএফসি এর ব্যবহার আছে ওজন স্তর ক্ষয় আছে অর্থাৎ সিএফসি গ্যাস কীভাবে ওজন স্তর ক্ষয় করছে তো এখানে দেখো কয়েকটা কথা বলা আছে ওজন স্তর সৃষ্টি ওজন স্তর কীভাবে সৃষ্টি প্রথম ক্লাসে বলছিলাম যে আমাদের যে বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে এগুলো ইউভি লাইটে কী হয় অক্সিজেন অণুতে পরিণত হয় অক্সিজেন পরমাণুতে অক্সিজেন অণুটা অক্সিজেন পরমাণুতে পরিণত হয় তো পরমাণুতে পরিণত হওয়ার পরে কী হয় বিভিন্ন যে ধাতু আছে সেই ধাতুর প্রভাবে কী হয় বা আমাদের যে স্ট্রাটোস্ফিয়ারে কিছু শক্তি শোষণ কণা থাকে সেগুলো কী করে ওই অক্সিজেন আর মানে অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুকে বিক্রিয়া করে ওজন গ্যাস সৃষ্টি করে তো এটা তোমরা পড়ছিলে এখন ওজন স্তর কীভাবে ক্ষয় করে আমরা পড়বো তার আগে আমি কিছু তোমাদের ওজন স্তর ক্ষয় তো প্রথম ক্লাসে পড়াইছিলাম তো এখন দেখো এখানে কথা আছে কিছু জিনিস আছে দেখো আমি এমসিকিউর জন্য দাগাই দিচ্ছি দেখো একটা দেখো ওজন গহ্বর বা ওজন ছিদ্রের মান ডপসন এককে প্রকাশ করা হয় ডপসন এককে প্রকাশ করা হয় অর্থাৎ ডিইউ ডিইউ এককে প্রকাশ করা হয় যেমন দেখো এখানে কয়েকটা কথা বলা আছে দেখো যেমন নাতিশীতোষ্ণ অক্ষাংশ অঞ্চলে বায়ুমণ্ডলে ওজন স্তরের স্বাভাবিক ঘনত্ব কত 350 ডপসন অর্থাৎ 350 ডিইউ এই মানগুলো পড়তে হবে না তোমাদের জাস্ট মনে রেখো ডপসন এককে প্রকাশ করা হয় কোন একক ওজন গহ্বর বা ওজন ছিদ্রের মান অর্থাৎ এই যে ওজন গ্যাসটা বা ওজনের স্তরটা আছে তোমরা যে পড়ছিলে যে স্ট্রাটোস্ফিয়ারে কিন্তু ওজন স্তরটা আছে
এই যে সূর্যরশ্মি যখন আসে এই ওজোন স্তরটা কিন্তু সূর্যরশ্মিকে বাধা দিচ্ছে, কিন্তু এই ওজোন স্তরকে কিন্তু আবার ধ্বংস করে দেয়। এই যে তোমরা সিএফসি গ্যাস পড়ছিলে, এই সিএফসি গ্যাস কিন্তু ওজোন স্তর ধ্বংসের মূল কারণ, মানে প্রধান গ্যাস হিসেবে, ওজোন স্তর ক্ষয়ের প্রধান গ্যাস হিসেবে কাজ করে গিয়ে সিএফসি গ্যাস। এই ওজোন স্তর যখন ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থাৎ ওজোন গ্যাসটা যে অক্সিজেন ও3 ছিল ওটাকে ভেঙে দেয়, তো বিষয় হলে এই যে ওজোন স্তরটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, হলে কি ওই যে সূর্যের কিন্তু অতিবিকিরণ রশ্মি পৃথিবীর মধ্যে আসতে আসার সুযোগ পেয়ে যাচ্ছে। বা এই ধরো একটা ওজোন স্তর, এই ধরো একটা ওজোন স্তর এখন কোথাও কোথাও এরকম ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, এখন কোথাও কোথাও এরকম ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, এই যে ছিদ্রটা তৈরি হচ্ছে এই ছিদ্রটাকে ডপসন এককে প্রকাশ করা হচ্ছে। আর এখানে এরপরে একটা কথা বলা আছে, দেখো ওজোন স্তর ক্ষয়ের জন্য ক্লোরিন দূষণকে সবচেয়ে বেশি দায়ী করেন একজন বিজ্ঞানী 1986 সালে, কোন বিজ্ঞানী? ডক্টর সুসান সলোমন, তিনি সর্বপ্রথম বলছিলেন ওজোন স্তর ক্ষয়ের জন্য ক্লোরিন দূষণ সবচেয়ে বেশি দায়ী। এর পাশাপাশি পরবর্তীতে আরও কিছু বিজ্ঞানী সিএফসিকে, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনকে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী হিসেবে মানে স্বীকৃতি দিছে আর কি। এখন কিছু জিনিস আমরা পড়বো, তোমাদের কিছু ম্যাথ টাইপের জিনিস করাবো। দেখো সিএফসি, এই সিএফসি দেখো এখানে সিএফসি 11, সিএফসি 12, সিএফসি 13, এর একটা একটা সংকেত আছে। দেখো সিএফসি 11-র সংকেত কত? সিএফসিএল 3। এরপরে সিএফসি 12-র সংকেত কত? অর্থাৎ এই সিএফসিকে বলা হয় ফিরিয়ন, ফিরিয়ন 11, ফিরিয়ন 12, ফিরিয়ন 113। এইগুলো কিন্তু সিএফসির কথাটার জায়গায় কিন্তু ফিরিয়ন কথাটাও থাকতে পারে, তোমরা মাথায় রেখো, কোথাও ফিরিয়ন 11, ফিরিয়ন 12, এইভাবে কিন্তু থাকতে পারে। তো পরীক্ষায় এরকম আসতে পারে নিচের কোনটি ফিরিয়ন 11 বা ফিরিয়ন 12, অর্থাৎ সংকেত আসতে পারে। আর ব্যবহার তো দেওয়া আছে, ফিরিয়ন 11টা নরম ফোম, তারপর গাড়ির সিট এগুলোতে ব্যবহার করা হয় কার্পেট তৈরিতে, তারপরে সিএফসি 12টা কথা ব্যবহৃত হয় কঠিন প্লাস্টিক ফোম, তার রেফ্রিজারেটার হিসেবে ব্যবহার করা হয়, আর সিএফসি 113 গিরিজগুলো এগুলোতে পড়ে নিতে পারবা। আর ক্লোরোফ্লোরোকার্বন নামক জৈব যৌগিক বলা হয় সিএফসি। এখন কথা হলো এই সিএফসি সংকেতটা কীভাবে বের করবা, তার একটা ট্রিক দেই। তো বিষয় হলো আমার কথা সবাই শুনতে পাচ্ছ কি না, একটু কনফার্ম হয়ে নাই। আচ্ছা তো দেখো এখানে ধরে নাও আমরা সিএফসি, সিএফসি ধরো 12-র সংকেতটা বের করবো, এখানে সিএফসি 11-র সংকেতটা বের করে দেখাই দিচ্ছে, তো আমাদের লিখে রাখা আছে। ধরে নাও আমরা সিএফসি 12-র সংকেতটা বের করবো, তো পরীক্ষায় দেওয়া আছে সিএফসি 12, নিচের কোনটি সিএফসি 12, তুমি বুঝবা কী করে। তো সংকেতটা কীভাবে বের করতে হবে, দেখো এই যে সংখ্যাটা থাকবে এর সাথে, এই সংখ্যাটার সাথে তোমরা অলওয়েজ 90 যোগ করে দেবা, এই যে সংখ্যাটা থাকবে তার সাথে অলওয়েজ 90 যোগ করে দেবা। তাহলে এই যে 12 আর এই 90, তাহলে 102 হচ্ছে, তাই না? 102 আসলো। তাহলে এর মধ্যে মনে রাখবে প্রথম সংখ্যাটা হলো কার্বন সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা হলো হাইড্রোজেন সংখ্যা, আর তৃতীয় সংখ্যাটা হলো ফ্লোরিন সংখ্যা, CHF। তোমরা এইভাবে মনে রাখবে CHF। তাহলে প্রথম সংখ্যাটা হলো কার্বন, দ্বিতীয় সংখ্যাটা হলো হাইড্রোজেন, তৃতীয় সংখ্যাটা হলো ফ্লোরিনের। তাহলে দেখো আমাদের দিন শেষে কী দাঁড়াচ্ছে, দেখো আমাদের কার্বন থাকবে একটা, কার্বন একটা নিলাম। আচ্ছা এরপরে দেখো ফ্লোরিন থাকবে কয়টা, হাইড্রোজেন একটা থাকবে না, ফ্লোরিন থাকবে কয়টা? দুইটা, একটা ফ্লোরিন একটা ফ্লোরিন। আচ্ছা রাখো একসাথে হয়ে যাচ্ছে, আর একটা কালার নেই এবং উপরের দিকে লিখি। তাহলে ধরো আমাদের দেখো, তাহলে আমি বলেছি কার্বন সংখ্যা থাকবে একটা, তাহলে কার্বন একটা। এরপরে দেখো এখানে হাইড্রোজেন 0, অর্থাৎ হাইড্রোজেন একটা থাকবে না, আর ফ্লোরিন, ফ্লোরিন কয়টা থাকবে? ফ্লোরিন থাকবে দুইটা, ফ্লোরিন থাকবে দুইটা। তাহলে এই কার্বনের দুই হাতে দুইটা ফ্লোরিন দিলাম। এখন দেখো এরপরে কিন্তু কার্বনের আমরা জানি যোজনী আছে 4, তাহলে এই 4টা হাত পূরণ করতে হবে। তাহলে দুইটা হাতে আমরা দুইটা ফ্লোরিন নিছি, আর দুইটা হাতে আমরা মানে যে কয়টা হাত খালি থাকবে সেই কয়টা হাতে আমরা ক্লোরিন বসাবো। তাহলে যে কয়টা হাত খালি থাকবে সেই কয়টা হাতে আমরা কী বসাবো? ক্লোরিন বসাবো। তাহলে দেখো আমাদের সংকেতটা কী আসছে, কার্বন একটা, ফ্লোরিন দুটা, আর ক্লোরিন দুটা, অর্থাৎ CF2Cl2, অর্থাৎ যে সংকেতটা এখানে লেখা আছে দেখো CF2Cl2, দেখতে পাচ্ছ সংকেতটা কিন্তু মুখস্থ করা লাগলো না, বের করতে পারবা। এখন ধরো নাও আমি আরও কিছু করাই, ধরে নাও তোমার পরীক্ষা এরকম আসছে যে সিএফসি, বা তোমরা বলো এটা আমারে, ধরো আমি বললাম CFC 113, তো এই সংকেতটা কীভাবে বের করবো তোমরা আমারে বলো কেউ একজন। আচ্ছা 90 যোগ করলাম, তারপরে তাহলে আমার টোটাল আসছে কত? শেষে থাকে 3, 9 আর 1 10,
2 203 আসে তাহলে 203 কে আমরা কিভাবে কি করব বলো দেখি ভাই ওই 2 এর ওখানে কার্বন আর ওই মানে অক্সিজেন মানে ওই জিরোতে মানে হাইড্রোজেন আর তিনে হচ্ছে ফ্লোরিন হ্যাঁ আসলে ওখানে C2F3Cl আচ্ছা তাহলে দেখা যাচ্ছে কার্বন দুইটা হাইড্রোজেন থাকবে একটা মানে শূন্য একটা থাকবে না আর ফ্লোরিন থাকবে তিনটা তাহলে যদি আমরা সংকেতটা লিখতে যাই কার্বন দুইটা তাহলে আমরা এই একটা কার্বন হলো এরপরে কি হবে এখানে হাইড্রোজেন একটাও থাকবে না ফ্লোরিন থাকবে তিনটা ফ্লোরিন তিনটা আচ্ছা তো ফ্লোরিন ধরো আমরা এর সাথে দুইটা দিলাম আর এর সাথে একটা দিলাম তো বাকি অংশগুলো আমাদের কি দিতে হবে ক্লোরিন দিতে হবে তাহলে এখানে এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন তাহলে কিন্তু আমাদের কার্বনের হাতগুলো সব পূর্ণ হয়ে গেল তাহলে আমাদের দিন শেষে সংকেতটা আসছে কি সি কার্বন তারপরে এফ টু সিএল বন বা তোমরা এখানে ডট দিতে পারো বন্ড দিতে পারো তো বন্ড বন্ড কি আবার একটা সি এফ এবার সিএল টু তো দেখো এখানে কিন্তু সংকেত যেটা ছিল এর সাথে কিন্তু মিলে গেছে তো এইভাবে কিন্তু তোমরা সংকেতগুলো সব বের করতে পারবা মুখস্থ করা লাগবে না সিএফসি যতই বলুক না কেন তোমরা সেগুলো কিন্তু এইভাবে বের করতে পারবা কারো বুঝতে অসুবিধা আছে কিনা আমরা জানাও তোমরা স্ক্রিন জুম করে সেভ করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কারো কোনো সমস্যা আছে কিনা তোমরা এরকম বইয়ের সাইডে লিখে রাখবা যাতে অন্তত তুমি যখন এই টপিকটা পড়বা তখন যেন এই জিনিসটা দেখে তোমার মনে এসে যায় যে আমার এরকম এই কাজটা করতে হবে তাহলে দেখবো পড়াটা অনেক সহজে আগায় যাবে আচ্ছা কারো কোনো সমস্যা না থাকলে আগায় যাই এরপরে কিছু কথাবার্তা আছে দেখো একটা কথা আছে হ্যালন্স এই হ্যালন্সের আরও একটা নাম আছে বিসিএফ এটা তোমরা জৈব রসায়ন অধ্যায়ে ডিটেলস আছে ওখানে আচ্ছা ওটা ওখানে আলোচনা করবো না এখন দেখো এখানে আছে হ্যালন্স তো হ্যালন্স এর আরেক নাম হলো বিসিএফ এর সংকেত দেওয়া আছে দেখো সিবিআর টু সিএলএফ এটা কিছু কোথায় ব্যবহার করা হয় এটা হলো অগ্নি নির্বাপক রূপে ব্যবহার করা হয় তোমার পরীক্ষায় আসবে অগ্নি নির্বাপক রূপে কেউটি ব্যবহার করা হয় অপশানে থাকবে হ্যালন্স হ্যালন্স না থেকে বিসিএফ থাকতে পারে বা ওর যে সংকেতটা দেওয়া আছে সিবিআর টু সিএলএফ এটাও থাকতে পারে এগুলো সব জৈব যৌগের যে নামকরণগুলো তোমাদের জৈব রসায়ন অধ্যায়ে করাবো তারপরে তোমরা ক্লিয়ারলি ওই জায়গায় বুঝতে পারবা এরপরে দেখো এরপরে এখানে একটা কথা আছে ওজন স্তর ক্ষয়কারী পদার্থ প্রধান পদার্থের মধ্যে সিএফসি হলো প্রধান ওজন স্তর ক্ষয়কারীর মধ্যে পদার্থের মধ্যে সিএফসি হলো প্রধান তো তাহলে তোমাদের যদি বলা মানে গ্রিন হাউস গ্যাস রূপে কাজ করে কোনটা সেটা হলো কার্বন ডাইঅক্সাইড প্রধান আর এখানে হলো ওজন স্তর ক্ষয় করার জন্য প্রধান কি সিএফসি আচ্ছা এই হলো এখান থেকে এটুকু করে পড়বা তোমাদের দেখো পড়া কিন্তু অনেক কম হয়ে গেছে তোমাদের কিন্তু খুব বেশি পড়া দিচ্ছি এমন না তোমরা দাগানোগুলো মাস্ট পড়বা আমার যেগুলো দাগাই দিচ্ছি এমসিকিউ এগুলো থেকে যে অলওয়েজ আসে বা তোমরা বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তোমরা নিজেরাই বুঝতে পারবা ইনশাল্লাহ আর বাকিগুলো তোমরা চাইলে রিডিং দিতে পারো সময় যদি প্রথম চান্সে হয় একটু সময় পেয়ে রিডিং দিলা তো আমার কথা হলো এই দাগানো লাইনগুলো যেন তোমাদের মিস না হয় তাহলে কিন্তু এমসিকিউ বা পরীক্ষা খারাপ হলে আমি তাই না এরপরে আছে দেখো এরপরে আছে অ্যাসিড বৃষ্টি তোমরা জানো আমাদের যে অ্যাসিড বৃষ্টিতে পিএইচ কত থাকে 5.6 অর্থাৎ বায়ুমণ্ডলের অধঃক্ষেপণ বৃষ্টিতে পিএইচের মান 5.6-এর যদি কম হয়ে যায় তখন ওই অধঃক্ষেপণকে বলা হয় অ্যাসিড বৃষ্টি তোমরা জানো এই যে মেঘগুলো জমা হয় জমে আস্তে আস্তে পানি হয়ে ঝরে পড়ে তো এইখানে যদি ওই পিএইচটা ওই পানির পিএইচটা যদি 5.6-এর কম হয়ে যায় তখন বুঝতে হবে ওই বৃষ্টিটা হলো অ্যাসিড বৃষ্টি এটা মূলত শিল্প কারখানার আশেপাশে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আর এটা মূলত মানুষই সৃষ্টি করে অর্থাৎ মানুষের দূষণের কারণে সৃষ্টি হয় আর এখানে একটা কথা বলা আছে দেখো সাধারণত কলকারখানা অঞ্চলে অ্যাসিড বৃষ্টির পিএইচের মান 5.6 থেকে 3.5-এর মধ্যে থাকে মানে পিএইচ মান যত কম ওই অ্যাসিডের ক্ষমতা কিন্তু তত বেশি মাথায় রেখো আর এই অ্যাসিড বৃষ্টি সৃষ্টির মূলত তিনটা অ্যাসিড ভূমিকা পালন করে সেটা হলো দেখো সালফিউরিক অ্যাসিড সালফিউরাস অ্যাসিড প্রথমটা হলো সালফিউরাস অ্যাসিড H2SO3 দ্বিতীয়টা হলো সালফিউরিক অ্যাসিড H2SO4 আর তৃতীয়টা হলো নাইট্রিক অ্যাসিড HNO3 তাহলে এই তিনটা গ্যাসের নাম কিন্তু ছোটো ছোটো থাকা চাই সালফিউরাস অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এইগুলো হলো গ্রিনহাউস গ্যাস সৃষ্টির জন্য প্রধান ভূমিকা পালন করে সরি এখানে অ্যাসিড বৃষ্টির জন্য প্রধান ভূমিকা পালন করে গ্রিনহাউস পড়তে পড়তে ওটা মাথা ঢুকে গেছে মানে এগুলো হলো অ্যাসিড বৃষ্টি সৃষ্টিতে
প্রধান ভূমিকা পালন করে। আর এখানে একটা কথা বলা আছে, দেখো ভারতের মধুরা অয়েল রিফাইনারি ওখানে কি হয়, নির্গত সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টি ঘটায়, তার পাশাপাশি আমাদের এই অ্যাসিড বৃষ্টি কীভাবে ঘটাচ্ছে বিক্রিয়াগুলো আছে, খুব বেশি দরকার না। তবে এটা তোমাদের রিটেনে আসতে দেখা যায়, এই অ্যাসিড বৃষ্টি সৃষ্টির প্রতিকার এটা রিটেনে আসে, তো তোমরা ওই ডিটেলসে পড়ে নিও বিক্রিয়া সহ, অর্থাৎ কীভাবে কী বিক্রিয়া হচ্ছে। এখানে দেখো এই পানি সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে এই সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে, এই সালফিউরিক অ্যাসিড কী করে পানির সাথে মানে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা পালন করে। এরপরে এই সালফিউরিক অ্যাসিড আছে, এরপরে নাইট্রিক অ্যাসিড কীভাবে ভূমিকা পালন করে, এই এরকম তিন চারটা বিক্রিয়া দিয়ে মানে তিন চারটা পয়েন্ট দিয়ে তোমরা অ্যাসিড বৃষ্টি কীভাবে ঘটছে সেটা লিখে দিবা। মানে এখান থেকে মানে ব্যাখ্যা টাইপের ফলে প্রশ্ন আসতে পারে, আসে আমার আমার বেলায় একবার আসছিলো, আমি অ্যাভয়েড করছিলাম, মানে অ্যাভয়েড করছিলাম কি লিখছিলাম মনে নাই, অনেকবারে আগে আসছিলো। কারণ কথা হলো এখান থেকে প্রশ্ন আসে, তোমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে বুঝতে পারবা। অ্যাসিড বৃষ্টির প্রতিকার আছে, কীভাবে অ্যাসিড বৃষ্টির প্রতিকার পাওয়া যায় এগুলো তোমরা জানো কম বেশি, আর তার পাশে পড়ে নিবা। তো অ্যাসিড বৃষ্টির প্রতিকারের জন্য একটা কথা আছে, এফডিজি প্লান্ট, এফজিডি প্লান্টের কথাটা আমি একটু বলি, এটা খদাই আসতে দেখা যায় মাঝে মাঝে। তো এফজিডি এর পূর্ণরূপ কী, এর পূর্ণরূপ হলো ফ্লু গ্যাস ডিসালফারিজেশন, ফ্লু গ্যাস ডিসালফারিজেশন, ফ্লু গ্যাস ডিসালফারিজেশন। এক্ষেত্রে কী ঘটে, এক্ষেত্রে আমরা শিল্প কারখানা চিমনি দিয়ে নির্গত যে সালফার ডাইঅক্সাইড গ্যাস মিশ্রিত ফ্লু গ্যাসকে আমরা চুনাপাথর বা পানির সাথে মিশ্রণ করি, করলে কী হয় ওতে সালফার ডাইঅক্সাইড গ্যাসটা শোষিত হয়ে যায়, এই কারণে একে বলা আছে ফ্লু গ্যাস ডিসালফারিজেশন। অর্থাৎ এই যে আমরা যে সালফার গ্যাসটা ছিল সেটাকে আমরা শোষণ করে নিয়ে নিচ্ছি, সালফার ডাইঅক্সাইড গ্যাসকে শোষণ করে নিয়ে নিচ্ছি। এখন এই এফডিজি প্লান্টে দেখা যায় জিপসাম উৎপন্ন হয়, জিপসাম মানে কি, জিপসাম মানে ক্যালসিয়াম সালফেট ইনটু দুই অণু পানি, এটা তোমাদের পঞ্চম অধ্যায়ে এই বিষয়ে বেশি আছে। তারপরে এখান থেকে দেখে নিন, এটা সংকেতটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, একবার মেডিকেলেও আসছে, জিপসামের সংকেত কি, ক্যালসিয়াম সালফেট ইনটু দুই অণু পানি, কয় অণু পানি, দুই অণু পানি, জিপসাম, জিপসামে কয় অণু পানি থাকবে, দুই অণু পানি থাকে, মাথায় রাখো ক্যালসিয়াম সালফেট, এটা কিন্তু কপার সালফেট না, ক্যালসিয়াম সালফেট ইনটু দুই অণু পানি, অনেক ইম্পর্টেন্ট কিন্তু মাথায় রাখো জিপসাম। এবং এই জিপসাম কোথায় উৎপন্ন হচ্ছে, এই এফডিজি প্লান্টে কিন্তু উৎপন্ন হয়। এই জিপসাম কোথায় কী কাজে ব্যবহার করা হয়, ড্রাই অয়েল হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের যে সিমেন্টগুলো থাকে ওই সিমেন্টগুলো জমাট বাঁধানোর ক্ষেত্রে কিন্তু মানে জিপসামগুলো ব্যবহার করলে সিমেন্টগুলো একটু দেরিতে জমাট বাঁধে, ধরে নাও সিমেন্টগুলো তুমি এখনই মানে ওর সাথে মিক্সড করে রেখে দিচ্ছ, এখন কথা হলো তুমি ওটাকে পানি দিয়ে মিক্সড করে রেখে দিচ্ছ, এখন দেখা যায় সাথে সাথে তো জমাট বেঁধে যাবে, মানে সাথে সাথে যাতে জমাট না বাঁধে এই কারণে ওতে জিপসাম ব্যবহার করা হয়, এই কারণে বলা হচ্ছে ড্রাই অয়েল হিসেবে ওটা ব্যবহার করা হয়। তো এখানে দেখো এফডিজি প্লান্টে কী ঘটে, এই যে ক্যালসিয়াম কার্বোনেট সালফার ডাইঅক্সাইড গ্যাসকে শোষণ করে নিয়ে ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন করবে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, এই ক্যালসিয়াম সালফাইড কী করে অক্সিজেন আর পানির সাথে বিক্রিয়া করে জিপসাম উৎপন্ন করে, এটা এফজিডি প্লান্টে এভাবে জিপসাম উৎপন্ন হয়। এটুকু দেখো, এখানে দেখো এখানে যশোর বোর্ড ষোলো, সিলেট বোর্ড ষোলো, কুষ্টিয়া বোর্ড ষোলো, মানে কুমিল্লা বোর্ড ষোলো, তো এইসব ক্ষেত্রে দেখো অ্যাসিড বৃষ্টি কী প্রশ্নটা আসছিলো, তার পাশাপাশি দেখো কুমিল্লা বোর্ড 2019 আসছিলো কি একটা সৃজনশীল আসছিলো, তো এটা তোমাদের বোর্ড কোশ্চেন দেখলে তোমাদের অনেক ঠিক আছে, টেস্ট পেপার আছে বা গাইড আছে ওই সব জায়গা বই থেকে বোর্ড কোশ্চেনগুলো দেখে নিও। এর পরবর্তীতে আছে দেখো অ্যাসিড বৃষ্টির মানে কোন কোন এলাকায় অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বেশি, এগুলো রিডিং দিয়ে দিও, মানে রিটেনে আসলে লেখার মতো আমি জাস্ট একটু একটু করে জানাই দিয়ে যাই। তো অ্যাসিড বৃষ্টি কোন কোন গ্যাসগুলো ঘটায় এখানে তো পড়েই ফেলছি, এগুলো তেমন দেখাবো না আমি, তোমরা পড়ে নিও না। এরপরে আছে আরনিয়াস অ্যাসিড ক্ষার তত্ত্ব, এখন কথা হলো এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা, এত দূর যা পড়ালাম। আচ্ছা তো এই ভিডিওতে এ পর্যন্তই।